করোনাজনিত কারণে সরকারি নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকলেও কুড়িগ্রাম জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন শিক্ষার্থীদের জন্য পাঠদান কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের বার্ষিক পাঠ্যক্রমের মূল্যায়নের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত সূচিতে অ্যাসাইনমেন্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। বাড়িতে বসেই শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করছেন। প্রতিষ্ঠান প্রধানরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর রাখছেন। করোনার মহামারীর কারণে স্কুল কলেজ বন্ধ রয়েছে। আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখতেছি। আমাদের অনলাইন ক্লাস চালু আছে। আমরা ঝড়ে পড়া রোধ করার জন্য বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়েছি। আমরা অভিভাবকগণের সঙ্গে সংযোগ রাখছি, যাতে আমাদের এই এলাকায় বাল্য বিবাহ রোধ করা সম্ভব হয়। এবং সেই সঙ্গে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়কে ধন্যবাদ জানাই। এই করোনাকালীন সময়ে তিনি বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে করোনাটিকে আমাদের জন্য সংগঠনা করিতেছেন। এই করোনাটিকে যদি আমরা সরবরাহের মাধ্যমে প্রয়োগ করতে পারি, তাহলে হয়তোবা আমরা খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলতে পারবো বলে এই আশাবাদ ব্যক্ত রাখছি। এই এক বছর চার মাস করোনাকালীন অবস্থায় বিদ্যালয় বন্ধ থাকায় বিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট এবং নিয়মিত অনলাইন ক্লাসে আমরা শিক্ষার্থীদের খোঁজখবরে নিয়োজিত রাখছি। অবশ্যই পিছিয়ে পড়া আমরা সঠিকভাবে তদারকি নিচ্ছি এবং আরও সামনে নেব, এবং পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য আমরা আলাদা ক্লাসের ব্যবস্থা করব যাতে তারা একটু এগিয়ে আসে। বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে, যে আমাদের কাছে যে বয়স আছে এই বয়স দিয়ে কিন্তু বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে অরিজিনালি চেয়ারম্যান এবং মেম্বারদের সহযোগিতায় তারা জন্ম নিবন্ধনের বয়স বাড়িয়ে তারা এই কিছু লুপি কাজই আছে তাদের দ্বারা এই কাজগুলো পরিচালিত হচ্ছে। আমি সাংবাদিকদের মাধ্যমে বলবো যে গণমাধ্যম বাংলাদেশ সরকারের মাধ্যমে সহযোগিতায় যেন এই বাল্যবিবাহ রোধ থেকে রেহাই পায়। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এনএন টিভি।